15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদদের 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 15ই আগস্ট সোমবার দুপুরে কটিয়াদি বাসস্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ মোনা, বঙ্গবন্ধু শহীদ ভাইয়েরা, আমাদের আলহাজ লায়ন মোহাম্মদ আলী প্রসাদের বক্তব্য আপনারা শুনছেন। দীর্ঘদিন ধরে আমরা নিজ দেশে পরবাসী, কোথায় আমরা আসি আজকে যেসব চেহারাগুলি আজকে আমরা দেখতেছি, আমার মনে অনেক নির্যাতিত আওয়ামী লীগ আজকে প্রাণ খুলে এই জায়গাতে আসতে পেরেছে, সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমি আবার জাতীয় জনকের পরিবার যারা স্বাগত আত্মা শান্তি কামনা করি, জাতীয় স্থান নেতার দিদি আত্মা শান্তি কামনা করি, যারা বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য আমি যদি একটা শান্তি কামনা করি, যারা যে মা বোনেরা সংগ্রাম হারিয়েছেন তাদের জন্য সমবেদনা জানাই, এবং যারা আজকে আমাদের প্রিয় নেত্রী যে শেখ হাসিনা হায়দার তালায় বাড়াই দেন এবং ওনার আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দি আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবউদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবর ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন। আলোচনার সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আকবর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু বকর আল হাবিবি। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। بإخلاص رجاء